মহিলার ছেলে বাড়িতে এসে এসে নেশাগ্রস্ত কুলাঙ্গার পুত্রের হাতে রক্তাক্ত জন্মদায়িনী মা। নেশাগ্রস্ত কুলাঙ্গার পুত্রের হাত থেকে রক্ষা পেতে তেলিয়ামুড়া থানার স্বর্ণাপন্ন অসহায় বৃদ্ধ মা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের পাশাপাশি প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গেছে। নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের তরফ থেকেও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সম্পত্তির লোভে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ মহিলাকে মারধরের অভিযোগ নিজ সন্তানের পুত্রবধূ এবং নাতির বিরুদ্ধে। ঘটনা সোমবার সকালে বিশালগড় থানাধীন চাম্পামুড়া এলাকায়। কিছুক্ষণ আমাদের কাছে একটা খবর আসে যে পূর্ব গোকুলপুর এলাকাতে মনির হোসেন নামক এক ব্যক্তির বাড়িতে উচ্চ স্বরে মিউজিক সিস্টেম বাজছিল, আর রাত 10টার পর এসব কোনো মিউজিক সিস্টেম বাজবে না। আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সবাইকে আমার এই বার্তা থাকবে যাতে এইসব ধরনের মিউজিক সিস্টেম ইউজ না করে, উচ্চ স্বরে যাতে মিউজিক সিস্টেম কেউ না বাজে। শারীরিক প্রতিবন্ধী হয়েও মিলছে না সরকারি ভাতা, পায়নি কোনো সরকারি ঘর। অসহায় মায়ের প্রতিবন্ধী কন্যা সন্তান থাকলেও নেই কোনো সরকারি ভাতা, নেই কোনো মাথা গোজার জায়গা। এমনই একটি প্রতিবেদন উঠে আসলো মন্ত্রী বাহাদুর বিকাশ দেববর্মার এলাকা থেকে। এবার যদি ঠিক মতন আমরা ভোট দিতে পারি, আমি আবারও বলছি ঠিক মতন যদি আমরা ভোট দিতে পারি, কারণ ত্রিপুরাতে তো আগেরবার লোকসভায় রেকর্ড সংখ্যক রিপোলিংয়ের অ্যাপিল হয়েছিল, লিগ্যাল অ্যাপিল হয়েছিল, তাও করেনি। যদি আমরা ভোট দিতে পারি, আমরা 100% বিনা কোনো দ্বিধায় আমরা জিতব, নিজেদের হাকের জন্য লড়াই করবে, এই সংবিধানকে বাঁচানোর জন্য লড়াই করবে। প্রায় 5 কোটি টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ 3 জন পুলিশের চালে। একদিকে নেশার বাড়বাড়ন্ত, অন্যদিকে পুলিশের সক্রিয় পদক্ষেপ। একের পর এক নেশা জাতীয় দ্রব্য পুলিশের হাতে ধরা পড়ছে এবং নেশা কারবারীরা NDPS মামলায় কারাগারে যাচ্ছে, তবুও নেশা কারবারীদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। পুলিশ এবং শাস্তির ভয়ে গোপন সূত্রের ভিত্তিতে আবারও বাগবাসা থানার পুলিশের সাফল্য আসে। ঘটনার বিরুদ্ধে অভিযান করেছেন, কত কেজি গাঁজা ধরলেন এবং কাউকে আটক করেছেন কিনা? গোপন সংবাদের ভিত্তিতে আমরা গেছিলাম, আমাদের অফিসার ওমেন স্টাফ স্টাফ সহ আমরা ইন্ডিয়ারও বহুত লোক জড়িত আছে, যারা ইন্ডিয়ার অবৈধ ব্যবসায়ীরা আছে তারাও এটার লোক জড়িত আছে, এবং আমরা তারার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি গা। এই এলাকাবাসী আমরা মানে কোনো রকমের সিকিউরিটি নাই, আমরা নিজের হাত থেকে সিকিউরিটি দিয়ে দিয়ে অনেক সময় আমরা ইয়ে করতেছি, কিন্তু 2 দিন পরে পরে আবার সেম ঘটনাই ঘটতেছে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশ মামলা হাতে নিলেও কিন্তু এখনও অধরা স্বামী সহ অভিযুক্ত 2 জন। বিপি আক্তারের বাবার বাড়ির লোকজন বিশালগড় মহিলা থানায় আবুল কালাম সহ তার বৌদি সহেনা আক্তারের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে। বিশালগড় মহিলা থানার পুলিশ যথারীতি 498/A এবং 304/B IPC ধারায় মামলা নথিভুক্ত করে, কিন্তু আজ এতদিন হয়ে গেলেও অভিযুক্তদের জালে তুলতে পারেনি বিশালগড় মহিলা থানার পুলিশ। মানুষ মানুষ পাচার করে নিচ্ছে, কিছুদিন আগে মানুষ পার করছে, একটা তেলে ধার করি যেটা বর্তমানে নেতাতে বললে বসবাস করতেছে। আচ্ছা, সুন্দর থেকে আমার বাড়ির সামনে আশপাশ মানে ইয়া করতেছে যে আমার কাছে মারিয়ে বস্তাত কাটিয়ে বাংলাদেশে পার করে দিবি, ইন্ডিয়াতে রাখতো না। কে কইছে? পাপা দেখনাতে কইছে। আরে কেন বসবাস করো? এগুলো কার লোক? এগুলো হচ্ছে বাপিদের লোক, আর হচ্ছে বিজেপির পার্টির লোক। আর যে মেম্বার আমাদের গ্রামের মেম্বার গৌতম বৈদ্য মহাশয়, ওনা তো কইছে যে কোনো বিচার আসার নাই। প্রকাশ্যে এলো সিপাহীজলা অভয়ারণ্যের পশু খাদ্যের ঘোটালা, গায়েব একটি আস্ত গরু। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কয়েক মাস ধরে বরাবরের খবরের শিরোনামে উঠে আসছিল সিপাহীজলা চিড়িয়াখানার নাম। সিপাহীজলা চিড়িয়াখানা থেকে যে গোমাংস অন্যত্র পাচার হয় সেটার মান্যতা দিলেন খোদ পশু চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ। রাজধানীর চাঁদপুরের মতো জায়গায় ডাকাতি, কোথায় পুলিশ? প্রশ্ন উঠছে দিকে দিকে। ত্রিপুরা পুলিশের 150তম বছর পূর্তি উপলক্ষে রাজ্যের মুখ্য গোপন খবরের ভিত্তিতে 45 কেজি শুকনো গাঁজা সমেত মেলাঘড় থানা পুলিশের হাতে গ্রেপ্তার 2 ভাই। ঘটনা মঙ্গলবার গভীর রাত 11:30 তক্সাপাড়া এলাকায়, যেখানে শিশুদের সুরক্ষার স্বার্থে কঠোর আইন প্রণয়ন রয়েছে, যেখানে শিশুদের শারীরিক দণ্ডের বিষয় নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও 2 নাবালিকা শিশুকন্যা 50 ঊর্ধ্ব এক ব্যক্তির দ্বারা বেধড়ক মারধরের শিকার। ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 3 নং ওয়ার্ডে।
কাজে মারতে পারে, কালো মারি লইতে পারে, তারা দুটো ক্ষমতা আছে আমার। আমার স্বামীর আমি কেমনে বসাম মনে, আমি স্বামী মরলে আমি কি তালুয়ে থাকো? অপারেশন করেছেন, কোথায় করেছেন এবং কতটুকু গাঁজা উদ্ধার করতে পেরেছেন? আমরা আজকে অপারেশনে 180 কেজি গাঁজা উদ্ধার করেছি। এর মধ্যে 4টি ছোট ডাম, 1টি বড় ডাম উদ্ধার হয়েছে। কোথায় এটা? এটা এই শাওরাতলি কলসিমাতে বাড়ির থেকে। মালিকের নাম মুনির হোসেন। কত কেজি গাঁজা? 180 কেজি। মেলাঘরে নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে আসলো। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর পুর নিগম অফিস কার্যালয়ের সম্মুখে সুইমিং পুল নির্মাণে